উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত ব্যক্তিগত খণ্ডর জয় জয়কার। কলা বিজ্ঞান আর বাণিজ্য তিনটা শাখাতে সফলতার শীর্ষত জুনিয়র কলেজ। কলা শাখার শীর্ষস্থানত কামপুরার সংকল্পজিৎ শইকীয়া। রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রজনে লাভ করে মুঠ 490 নম্বর। কামপুর সাংসকি নিবাসী প্রজিৎ শইকীয়া আর বর্ণালী মজুমদার শইকীয়ার একমাত্র পুত্র সংকল্পজিৎ একাধারে নিবন্ধকার আর কবি। স্বাভাবিকতে মেধাবী ছাত্রজনের সাফল্যত সাংসকির ঘরত আনন্দর জোয়ার। ইপিনে 488 নম্বরে কলা শাখাত দ্বিতীয় স্থান দখল করে তেজপুরের দিয়া মহন্তই, নগাঁও রামানুজনের ছাত্রী দিয়া মহন্ত। কলা শাখাত তৃতীয় স্থান দখল করে বটদ্রোয়ার শ্রেয়া সরকার। এইবার কলা শাখার শীর্ষ 10টা স্থানত আছে 15গৰাকী শিক্ষার্থী। বিজ্ঞান শাখার শীর্ষত হাজো রান্দিয়ার নিখিলেশ দত্ত। নগাঁও রামানুজনের পরীক্ষা দিয়ে শীর্ষস্থান দখল নিখিলেশর। মুঠ 484 নম্বর লাভ করেছে নিখিলেশে। নিখিলেশর সাফল্যত এতিয়া রামদিয়ার ঘরত আনন্দমুখর পরিবেশ। বিজ্ঞান শাখাত যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে তিনিগৰাকী শিক্ষার্থী। 482 নম্বরে দ্বিতীয় স্থানত রামানুজনের অরিজিৎ রয়, বিশ্বজ্যোতি দাস আর ঋষভ উপাধ্যায়। চারিশ 79 নম্বরে তৃতীয় স্থান দখল করে প্রার্থনা প্রিয়ম শইকীয়ায়। বিজ্ঞান শাখাত স্থান লাভ করেছে মুঠ 16গৰাকী শিক্ষার্থী। ইপিনে বাণিজ্য শাখার শীর্ষত সুকন্যা কুমার আর বর্ষা ব্রথা। দুগৰাকী ছাত্রীয়ে লাভ করে 472 নম্বর। বাণিজ্য শাখাত দ্বিতীয় স্থান দখল করেছে হোজার জিলিকসিলে। তৃতীয় স্থান দখল করেছে হাইলাকান্দির জাহাঙ্গীর আলম চৌধুরী। লক্ষণীয় যে এইবার কলা শাখাত উত্তীর্ণর হার 70.12%। বিজ্ঞান শাখাত 84.96% শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার বিপরীতে বাণিজ্যত উত্তীর্ণ হার 79.57%। এইবার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফলত সমানে উজলিছে ছাত্র আর ছাত্রী। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।